দেখুন জেরুজালেম কার, খোদ এরদোগান বিস্তারিত জানালেন যেভাবে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী স্বীকৃতি দিয়ে পুরনো ঘা খুঁচিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শহরটি কার তা নিয়ে ফুঁসছিল মুসলিম দুনিয়া। আজ ইস্তাম্বুলে একটি ধর্মীয় সম্মেলনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান বলেন, জেরুজালেম প্যালেস্তাইনের বেদখল হয়ে যাওয়া রাজধানী, ইসরায়েলের নয়। জেরুজালেম দশকের পর দশক ধরে সে প্রশ্নে উত্তাল ইসরায়েল ও প্যালেস্টাইনের সম্পর্ক। প্রাচীন শহরটি একই সঙ্গে মুসলিম, ইহুদি ও খ্রিস্টানদের পবিত্র ভূমি হিসেবে পরিচিত। অভিযোগ 1980-তে একরকম দখল করে জেরুজালেমকে নিজেদের রাজধানী হিসেবে ঘোষণা করে ইসরায়েল। প্যালেস্তাইন যা মেনে নেয়নি, মান্যতা দেয়নি বাকি দুনিয়াও। প্যালেস্তাইনের দাবি ইসরায়েলের দখল করে রাখা পূর্ব জেরুজালেম ভবিষ্যতে তাদের রাজধানী হবে। আর ইসরায়েলের বক্তব্য, জেরুজালেমকে তারা ভাগ হতে দেবে না। 6 ডিসেম্বর হঠাৎ ট্রাম্প ঘোষণা করেন জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী স্বীকৃতি দিচ্ছে আমেরিকা। সেই অনুযায়ী শীঘ্রই তেল আবিব থেকে জেরুজালেমে সরানো হবে মার্কিন দূতাবাস। শুধু ইসরায়েলই এই ঘোষণাকে সাহসী সিদ্ধান্ত বলে প্রশংসা করে। এর নিন্দা করে ইউরোপীয় ইউনিয়ন জানায়, আমেরিকা পশ্চিম এশিয়াকে ভয়ানক পরিস্থিতির মধ্যে ফেলে দিল। ট্রাম্পের সিদ্ধান্তকে যে তারা কেউ মানেন না সে কথা জানিয়ে রাষ্ট্রপ্রধানদের বক্তব্য, ইসরায়েল ও প্যালেস্তাইন নিজেরাই জেরুজালেম বিতর্ক মিটিয়ে নেক, কোনো তৃতীয় দেশের নাক গলানোর কী আছে। যদিও সে কথায় ক্ষোভ মেটেনি। ক্ষোভের আঁচ পড়েছে ইস্তানবুলের ধর্মীয় সম্মেলনে। বিভিন্ন মুসলিম দেশের রাষ্ট্রপ্রধান সহ 57 সদস্যের ওই সম্মেলনে আজ ট্রাম্পের সিদ্ধান্তকে সম্পূর্ণ খারিজ করে দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। জেরুজালেম প্রসঙ্গে মুসলিম দুনিয়াকে একজোট হওয়ার ডাক দিয়েছেন প্যালেস্তাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তিনি বলেন, এখন থেকে পশ্চিম এশিয়ার শান্তি প্রক্রিয়ায় আমেরিকার ভূমিকাকে আমরা আর মানি না, বরং পশ্চিম এশিয়ার শান্তি ফেরাতে রাষ্ট্রপুঞ্জকে এগিয়ে আসার ডাক দিয়েছেন তিনি। শেষের সুরে বলেছেন, ওয়াশিংটনের আর ক্ষমতা নেই। আব্বাসের বক্তব্যে প্যালেস্তাইন শান্তিপূর্ণভাবে জেরুজালেম বিতর্ক মেটাতে চেয়েছিল, কিন্তু আমেরিকা যা করল তারপর আর তাকে নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসেবে মেনে নেওয়া যাবে না। রাষ্ট্রপুঞ্জেই বরং হস্তক্ষেপ করুক। সম্মেলনে উপস্থিত থাকতে পারেননি সৌদি রাজা সলমন। যদিও একই সুরে তিনিও বলেন, ইসরায়েলের দখল করে রাখা পূর্ব জেরুজালেম প্যালেস্তাইনের রাজধানী হওয়া উচিত। মুসলিম রাষ্ট্রনেতাদের এই দাবি অযৌক্তিক, মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।